আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ। এটি মুসলিম উম্মার জন্য একটি ঐক্য ও সংহতি কাজ। হজে আর্থিক ও কায়িক শ্রমের সমন্বয় রয়েছে, যা অন্য কোনো ইবাদতে একসঙ্গে পাওয়া যায় না। প্রতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 30 থেকে 40 লাখ মানুষ আল্লাহ তাআলা হজ পালনের তৌফিক দান করেন। মক্কা মদিনা সালাত আদায় করলে অনেক বেশি নেকি পাওয়া যায়, যেটা আমরা সহিহ হাদিস গ্রন্থে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর এই হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, হজের সময় যে নেক আমলগুলি করা হয় তা আল্লাহ তাআলা কবুল করে নেন। মূলত হজ করার সবরে সামর্থ্য বা সক্ষমতা থাকে না। কারণ হচ্ছে, হজ যেতে হলে অনেক টাকার প্রয়োজন আছে, আবার শারীরিক শক্তিও লাগে। তাদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ উমরা সওয়াব অর্জনের চমৎকার সুযোগ রয়েছে। এর মধ্যে প্রথম নম্বর হলো সকাল সন্ধ্যা জিকির করা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করে, আমরা হজ করতে পারি না। তারা জিহাদ করে, আমরা জিহাদ করতে পারি না। তারা দান সদকা করে, আমরা দান সদকা করতে পারি না। আরও অনেক তারা আমল করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন আমল কথা বলবো না যেটা তোমরা করলে তোমরা তাদের চেয়ে আরো বেশি নিয়ে কি পাবে? আর সেটা হলো, তোমরা প্রতি সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এগুলো পাঠ করবে। সকাল সন্ধ্যা জিকিরের সময় হলো ফজরের সালাত থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর বিকালে আসরের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত। আর সকাল সন্ধ্যা জিকিরগুলো আপনারা হিসনুল মুসলিমে পাবেন। আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া আপনারা নেটে সার্চও দিতে পারেন, সকাল সন্ধ্যা জিকির লিখলেই অনেক আমল রয়েছে, আপনারা সেই আমলগুলো করতে পারেন। দুই নম্বর হলো জামাতে সলাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ সলাত আদায় করে, সে যেন হজ করে আসলো। আর যে ব্যক্তি নফল সলাত আদায় করতে গিয়ে মসজিদে গেল, সে যেন ওমরা করে আসলো। সুবহানাল্লাহ। জামাতে সলাতের অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, তবু তিনি জামাতে সলাত ত্যাগ করেননি। তিনি সাহাবীদের গাড়ে করে মসজিদে গমন করেছিলেন। চিন্তা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট হলে তিনি মসজিদে গিয়েছিলেন। তিন নম্বর হলো ইশরাকে সলাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজর সলাত আদায় করলো এবং সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে জিকির তাসবিহ পাঠ করলো, এরপর 2 রাকাত সলাত আদায় করলো, সে ব্যক্তি হজ ও ওমরা সব নিয়ে ফিরল। ইশরাকে সলাত মূলত সূর্য ওঠার পর থেকে পরিণত হয়। এর সময় হলো সূর্য ওঠার পর থেকে জোরে সলাত আগ পর্যন্ত। 4 নম্বর হলো ফরজ সলাত পড়ার জন্য মসজিদে গমন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ফরজ সলাত আদায় করার জন্য নিজের ঘর থেকে উজু করে নিল, অতপর মসজিদে থেকে বের হয়, সে ব্যক্তির সওয়াব ইহরাম বাদে হাজির মতন পুরোপুরি হয়ে যায়। সুতরাং হাদিসের ব্যাখ্যা আমরা বলতে পারি, আমরা উজু করে তারপর মসজিদ দিকে গমন করব, তাহলে এই সবটুকু আমরা পেয়ে যেতে পারি। 5 নম্বর হলো দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনোভাবে ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, সে পরিপূর্ণভাবে হজযাত্রীকারী ব্যক্তির মতন সওয়াব লাভ করবে। 6 নম্বর হলো রমজানে ওমরাহ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে ওমরাহ আদায় করলে আমার সঙ্গে হজাদের সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুতরাং যাদের তাওফিক আছে, যাদের সামর্থ্য আছে, তারা এই সওয়াবটাকে অর্জন করতে পারেন। 7 নম্বর হলো মসজিদে কুবায় সলাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করলো, তারপর মসজিদে কুবায় এসে কোনো সলাত আদায় করলো, সে ওমরার মতন সওয়াব হাসিল করলো। 8 নম্বর হলো পিতামাতার সেবা যত্ন করা, তাদের সাথে সদ্ব্যবহার করা।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে অংশগ্রহণ নিতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য নেই, আমার সেই সক্ষমতাও নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি পিতামাতা কেউ জীবিত আছে? লোকটি বলল, আমার মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তাহলে তোমার মায়ের সেবা করো। যদি তুমি তোমার মাকে সন্তুষ্ট রাখতে পারো, তবে তুমি হজ, উমরা এবং জিহাদ করা সব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। সুতরাং এই হাদিসে আমরা বুঝতে পারি, মায়ের সেবা যত্ন করা, মায়ের অসুখ হলে ঠিকভাবে চিকিৎসা করা, তাকে কোনোভাবে কষ্ট না দেওয়া, সুখে দুঃখে তাদের সাথে সঙ্গী সাথে হওয়া, যদি আপনি এই আমলগুলো করতে পারেন, তাহলে আপনি হজ, উমরা এমনকি জিহাদে গেলে যে সওয়াব হবে সে সওয়াবটুকু আপনি পেয়ে যেতে পারেন। এছাড়া অন্যান্য হাদিসে বর্ণনা রয়েছে, ঈদের সালাত আদায় করলে সে উমরার পরিমাণ সওয়াব পাবে। আরেকটি হাদিসে রয়েছে, মুসলমানের প্রয়োজন মেটানো। হাসান বসরি রাহিমাল্লাহ বলেন, তোমার ভাইয়ের প্রয়োজন মেটাও, তাহলে এটি হলো বারবার হজ করার চেয়েও উত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক। আমিন।